হাই হাই গাইস, এটা কি দেখতেছি? আমাদের আসামের সেলিব্রিটি, আমাদের আসামের গর্ব সুকরেলি ভাইয়ের সাথে দেহ মানুষ কি করতেছে ফলোয়ার জন্য, মানে তার জ্বলাইতেছে এবং কি তার সেলিব্রিটি কয়ে জ্বলাইতেছে। তার সুকরেলি ভাইও দেহ কি করতেছে, স্যান্ডেল হাতে নিয়ে, জুতা হাতে নিয়ে দূর পাঠাইছে, ছোট পোলাহারের মতো, একটা পাগলের মতো, সবাই মানে এরমভাবে ঘিরা ধরছে তার এই ইস্তেমার মধ্যে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পারছেন আমরা একটা ইস্তেমায় আইসি, এবং কি ইস্তেমাটা হলো গোয়ালপাড়ার পাশাপাশি। তো আমরা আইসি মাইনকাসর থেকে, আমরা চারটা বাইক নিয়ে আইসি এবং আমরা মানুষ আছি আটজন, এবং আমাদের ডিস্ট্রিক্টের কিন্তু বহুত মানুষ আছে এই জায়গায়, আর আমাদের গাড়ি পার্কিং করছি এই জায়গায়। দেখতে পাচ্ছেন চার চাক্কা এবং কি মারুতি এবং অন্য অন্য গাড়ি পার্কিং করার জায়গা আছে ওই সাইডে, এবং আমাদের বাইকগুলা পার্কিং করে আইসি পিছন সাইডে একদম রাস্তার কাছাকাছি। তো আমরা হাঁটতে হাঁটতে গেতেছি ইস্তেমার যেটা এরিয়া, দেখতে পাচ্ছেন একদম বড় একটা এরিয়া, মানে হাজার হাজার লাখ লাখ যদি মানুষও হয় তাহলে এই এরিয়াটা মানে ভরার জন্য কোনো ক্যাপাসিটি নাই, এত বড় একটা এরিয়া। দেখতে পাচ্ছেন আমরা আসতে আসতে কিন্তু ভিতরে এসে গেলাম, এবং আমরা এখন ভিতরে ঢুকবো যে ইস্তেমার ভিতরে আমাদের ডিস্ট্রিক্টের যেগুলো মানুষ এবং আমাদের গ্রামের যেগুলো মানুষ, তো ওই মানুষের সাথে দেখা করবো এবং ওই মানুষের সাথেই থাকবো। তো এই ইস্তেমাটা দিচ্ছে পাঁচটা কিংবা চারটা ডিস্ট্রিক্ট মিলা, যেরকম আমাদের ধুবড়ী ডিস্ট্রিক্ট এবং আমাদের সাউথ সুরমারা ডিস্ট্রিক্ট এবং গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, আর সাথে কয়েকটা ডিস্ট্রিক্ট মিলা আছে এই জায়গায়। তো কয়েকটা ডিস্ট্রিক্ট মিলা এই জায়গায় দিছে ইস্তেমা। তো ইস্তেমাটার মধ্যে বহুত মানুষ দেখতে পাচ্ছেন আসে এবং বহুত মানুষ কিন্তু আসে নাই, আপনাদের ভালো করে দেখা দিয়েছি। তো আমাদের যেগুলো গ্রামের মানুষ, তো ওই মানুষগুলারে আমরা তালাশ করতেছি এবং ওই মানুষগুলোর বগলে আমরা আজকে থাকবো। তো দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কিন্তু মানুষ নাই, কারণ আজকে ইস্তেমার দ্বিতীয় দিন। তো প্রথম দিন হয়ে গেছে, প্রথম দিন ছিল শুক্রবার, আর আজকে দ্বিতীয় দিন, আজকে হলো শনিবার এবং তৃতীয় দিন মানে রবিবার দিন। তো তিন দিন পরে ইস্তেমাটা শেষ হয় আমরা সবাই জানি। তো ইস্তেমায় আমরা কিন্তু আইসি ফার্স্ট, আমরা যে আটজন মানুষ আইসি বাইক চলিয়া চারটা বাইক নিয়ে, তো আটজন মানুষের থেকে খালি একজন মানুষ মানে আগে ইস্তেমায় যাওয়া আশা করছে, অন্য অন্য ইস্তেমায় আমাদের হুজুর সামনে যারা দেখতেছেন মোবাইল হাতে। তো আর যেগুলো মানুষ আছি আমরা, এগুলা মানুষ হয়তো মানে ইস্তেমায় কোনো দিন যায় নাই, তো সবাই আমরা হাউস করে আইসি ইস্তেমায় ঘুরতে এবং কি ইস্তেমার মানে বেড়াইতে, এবং আমরা ইস্তেমা কীভাবে হয় সেগুলো দেখতে, কারণ আমরা এখনও চ্যাংরা মানুষ। তো আমরা এখনও কোনো ধর্মের বিষয়ে কোনো জায়গায় যাই নাই, কিংবা কোনো জায়গায় আমরা ওরম যাওয়া আসা করি না। আমরা কী করি, বয়স হলে তারপরে আমরা নামাজ পড়ি, বয়স হলে আমরা মানে যে কোনো ধর্মের কাম করি। তো আমরা চ্যাংরা বয়সে আসলাম এগুলো শেখার জন্য, যে ইস্তেমায় কী করে, ইস্তেমায় কীরকম করে মানুষ নামাজ পড়ে, ইস্তেমায় কী কী করে সব কিছু যে আপনাদের দেখামো এবং আমরাও শিখবো। তো দেখতে পাচ্ছেন আমরা আসতে আসতে আয় পাইলাম আমাদের গ্রামের মানুষ, এবং দেখতে পাচ্ছেন এদিকে গোয়ালপাড়া মার্কাজ, কারণ গোয়ালপাড়ার মানুষ এদিকে আছে, আমাদের সাউথ সুরমারা ডিস্ট্রিক্টের মানুষ কোন জায়গায় আছে আমরা পরে ওগুলো তালাশ করবো। তো আস্তে আস্তে আমরা সবাই আসলাম এই জায়গায়, এই জায়গার মধ্যে আমরা যে ব্যাডিং পত্র রাখলাম, তো রাখার পরে আমরা কী করলাম বাইরে আসলাম। তো বাইরে এসে আমরা কী করবো এখন, ওজো করবো, ওজো করবো এবং আমাদের এরিয়াটা দেখবো এবং ওজোটা কীভাবে করে কোন জায়গায়, তো ওইগুলো কিছু দেখবো আমরা, আর আপনাদের দেখাবো যে একসাথে কত মানুষ ওজো করা যায় ইস্তেমার মধ্যে। তো ইস্তেমার সাইডে ওজু করা জায়গা কিন্তু দুই সাইড বানাইছে, এবং এই সাইডে আছে একটা এবং ওই সাইডে এক একটা আছে। তো একসাথে কত মানুষ ওজু করতে পারে আপনাদের দেখাইতেছি। তো দেখতে পাচ্ছেন এই যে ওজু করা জায়গা, এটা এইদিকে লম্বা এবং মাঝখানে যে ড্রেন দেখতেছেন, তো ওই ড্রেনের দিকে পানি নিয়ে ওজু করে, এবং ওই যে বেড়ার তলে একটা করে গাঁথা আছে, ওই ওজু করা পানি ওই বেড়ার তলে গাঁথা যেয়ে ডাস্টবিনে যায়। এবং এই সাইডে দেখতে পাচ্ছেন বহুত লম্বা, এবং এই যে দেখতে পাচ্ছেন কালা কালা প্লাস্টিক দিয়ে ঘিরা ঘিরা, এগুলো পেশাবখানা, এবং ওই সাইডে যেগুলো আছে লম্বা ওই সাইডে হলো ওগুলো পায়খানা, যারা টয়লেট করবে পায়খানা করবে তাদের জন্য। এবং ইস্তেমার ওই সাইডটা একদম ওই সাইডের মধ্যেও একটু এরকম মানে জায়গা দেওয়া আছে, আর আমরা ওজো টুজো করে আসলাম, এসে এখন আমরা নামাজ পড়বো। তো নামাজ টামাজ করে তারপর আমরা কিছু খামো, কারণ সেই সকালে দশটায় বাড়ি এসি বাড়ি থেকে মাইনকাসর থেকে। তো ওই জায়গার মধ্যে আমরা আসছি বাইক নিয়ে, চারটা বাইক নিয়ে এসি আটজন মানুষ দুজন করে। আসার পরে আমরা এখনও কোনো খাওয়া খাদ্য করি নাই, এখন আমরা নামাজ টামাজ করে নিয়ে বাইরে খাওয়া খাদ্য করবো। তো দেখতে পাচ্ছেন আমরা নামাজ টামাজ পড়ে বাইরে বাড়ি এসি, এবং ইস্তেমার বাইরের নজারা দেখেন পুরাই লাইট লাইট, আর এই যে সাইডে দেখতেছি লাইট লাইট, তো এটা হলো ঘর, আর এই যে এই সাইডে যে লাইট দেখতেছেন এই লাইটগুলো, তো এই লাইটগুলো হলো মার্কেট। তো আমরা আস্তে আস্তে মার্কেটে আসলাম। তো মার্কেটে দেখতে পাচ্ছেন খুবই ভালো ভালো জিনিস বানিয়ে বানিয়ে সাজিয়ে সাজিয়ে থুইছে। তো আমরা এগুলো জিনিস এখন খামো না, কারণ আমাদের এখন পুরাই খিদে লাগছে, সকাল দশটায় বাড়াইছি না খেয়ে, মাঝে রাস্তায় আমরা কিছু চা পানি খেয়েছি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের আসামের বিখ্যাত মিষ্টি,
বরপাটার মিষ্টি একটা মিষ্টি কিন্তু এই জায়গার মধ্যে আমরা জানি 1000 টাকা 500 টাকায় পাওয়া যায় মিষ্টি বরপাটার মিষ্টি তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন চানাচুর বিক্রি করতেছে বাদাম চানাচুর ভুজিয়া এবং কি সাথে আরো অন্যান্য বস্তু বহুত আছে তো আমরা তালাশ করতেছি হোটেল তো কারণ আমাদের খিদা লাগছে আমরা সকাল 10টায় বাড়িয়েছি বাড়ি থেকে মাছখানা রাস্তা কিছু সাফানি খেয়েছি এবং কি ওই সাফানি তো খেয়ে আমাদের পেট ভরে নাই তো এখন আমরা কি করব ভাতের হোটেল তালাশ করতেছি জায়গায় ভাত খাবো আমরা সবাই মিলে একসাথে তো ভাতের হোটেল তালাশ করতে করতে আসলাম আমরা ভাতের হোটেলে তো ওই জায়গায় আমরা ভাত টাত খাওয়া দাওয়া করে নিয়ে আবার আমরা ইস্তেমার দিকে ঘুরে যাবো তো দেখতে পাচ্ছেন আমরা ইস্তেমার যাইতে যাইতে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই জায়গার মধ্যে আলু পেঁয়াজ মানে কাঁচা সবজি বিক্রি করতেছে মানে ইস্তেমার মধ্যে যেগুলো মানুষ আছে ফাঁকি থেকে তারা কিন্তু ওই জায়গা থেকে নিয়ে নিয়ে রান্নাবাড়ি করে খায় এবং কি তারা রান্নাবাড়ি করে খেয়ে ওই জায়গাতেই থাকে কারণ দুই তিন দিন থাকা লাগবো খাওয়া দাওয়া তো করতেই লাগবো খাওয়া দাওয়া না করলে তো হবো না তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন মাংস বিক্রি করতেছে তো আমরা আবারও ইস্তেমার ভিতরে আসলাম আর সেই জায়গায় মানে ঘোরাঘুরি করতেছি এবং রেস্ট নিতেছি কারণ আমরা সারাদিন গাড়ি চলে এসেছি এবং এখন বাজে প্রায় 7টা তো আমাদের এশার নামাজ করবো 9:30 তো আমরা সবাই অল্প রেস্ট নিতেছি রেস্ট নিয়ে মোবাইল টিপতেছি কেউ ভিডিও করতেছে কেউ আলাপ করতেছে সবাই কেউ শুয়ে শুয়ে রেস্ট নিতেছি তারপর আমরা এশার নামাজ করবো এশার নামাজ পড়ে আবারও আমরা মার্কেটে যাবো কিছু খাওয়া দাওয়া করবো তো এশার নামাজের পরে আর কি তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু শুয়ে আরাম করতেছে তো বলতে বলতে আমাদের এশার নামাজের টাইম হয়ে গেলো তো প্রথমে অ্যানাউন্সমেন্ট করছিল যে নামাজ হবো 9:30 তারপরে মার্কেটে যেগুলো মানুষ আছে ওইগুলো মানুষ আসতে আসতে হয়তো দেরি হয়েছে ওই জন্য নামাজ দিল 9:45 তো দেখতে পাচ্ছেন সবাই আমরা কাতার নিয়ে দাঁড়িয়েছি এশার নামাজ পড়ার জন্য জীবনে প্রথমবার এত মানুষ একসাথে নামাজ পড়তেছি প্রায় লাখো লাখো মানুষ তো কি কুমু খুবই ভালো লাগতেছে আর আমরা নামাজ টামাজ পরে আমরা মার্কেট ঘুরে নেই আবার সমু তো দেখতে পাচ্ছেন আবার সকালে এখন প্রায় বাজে 4টা তো আমরা সবাই মিলে উঠে সবাই ওজো টোজো করতেছে এবং সবাই অল্প ঘোরাফেরা করতেছে তারপরে আমাদের ফজরের নামাজ সবাই প্রায় 4:30 তো এখন আমরা দেখতে পাচ্ছেন সবাই উঠে কেউ কেউ ওজো করছে কেউ কেউ ওজো করবার গেতেছে সকাল সকাল তো সকাল সকাল ফজরের নামাজ পড়ার জন্য সবাই আবারও রেডি হয়ে গেছি আমরা তো ফজরের নামাজ পড়ে আবারও আমরা মার্কেটে যাবো কিছু খাওয়া দাওয়া করবো এবং ঘোরাঘুরি করবো তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ফজরের নামাজের টাইমে উঠে গেছে তো এখন ফজরের নামাজ হবো তো আবার আমরা দেখতে পাচ্ছেন আমরা সকালবেলা আইসি এদিকে ঘুরতে এবং মানুষ দেখাইছি তো ফজরের নামাজের পরেই এখন বাজে প্রায় 9:30 ফজরের নামাজ পরে আমরা অল্প রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে তো আমরা আবার মার্কেট ঘোরার জন্য আবার আসলাম খাওয়া দাওয়া করার জন্য তো দেখতে পাচ্ছেন বহুত মানুষ এই জায়গা দিয়া এবং এরিয়াটা এত বড় একটা এরিয়া দিছে যদি এই জায়গায় ম্যাক্সিমাম প্রায় 4-5 লাখ মানুষ একখানা হয় তাও জায়গা হবো এত এত বড় একটা এরিয়া দিছে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু বহুত মানুষ তাও কিন্তু মানে মানুষের অত ই নাই তো সব মানুষ এখন আর কি সব লাহে লাহে বাইরে গেতেছে কেউ মার্কেট করতেছে তো দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের শুক্রলি ভাইও কিন্তু এই ইস্তেমার মধ্যে গেছিল এবং কি ইস্তেমার মধ্যে তারে সবাই মানে জ্বালিয়ে ধরছিল সেলিব্রিটি কেউ ফটো কেউ বিকস মানে সবাই তারে জ্বালানির মতো আর কি জ্বালাইছিল তো শুক্রলি ভাইরে আমরা হয়তো দেখতে পারি নাই কারণ হাজার হাজার লাখ লাখ মানুষ আছে এই জায়গার মধ্যে শুক্রলি ভাইরে তালাশ করার জন্য ওর মার্কে একটা ই ছিল না মানে কীভাবে তালাশ করবো তো মানে খালি শুনছি মাসের মুখে যে শুকরেলি আছে ইস্তেমার মধ্যে তো আমরা শুকরেলির হাতে দেখা করতে পারিনি এবং শুকরেলির হাতে মানে শুকরেলিকে দেখতে পারিনি তো এই ভিডিও ফুটেজটা অন্যজনে একটা ভিডিও করছিল তো ওই ভিডিও ফুটেজটা আমি নিয়েছি নেই করছি শুকরেলি ভাই কিন্তু এই ইস্তেমার মধ্যে গেছিলো এবং মানুষ তারে মানে এত জ্বালিয়ে ধরছিল কী কমো সেলিব্রিটি কুয়া ফটো ওঠার জন্য মানে এত মানুষ জ্বালাইছিল তারে তো একটা মানুষের কিন্তু এত জ্বালানি ভালো না কারণ সে গেছে একটা ভালো জায়গায় একটা পাক পবিত্র জায়গা একটা ইস্তেমায় লাখো লাখো মানুষ সেই জায়গায় নামাজ পড়ে লাখো লাখো মানুষ সেই জায়গায় মানে উয়াজ শুনে তো আমরা দেখতে পাচ্ছেন বাইকের পার্কিংয়ের বুকগুলো আসলাম তো আমাদের বাইকগুলো রাখা আছে একদম ওই যে পার্কিংয়ের রাস্তার সাথে যে বাড়ি দেখতেছেন তো এই বাড়িগুলোর বুকগুলো আমাদের বাইক রাখা আছে আর এইদিকে দেখতে পাচ্ছেন বাস পার্কিং করছে ট্রাক পার্কিং করছে এবং 4-6 চাকা সব পার্কিং করছে তো এই এরিয়ার মধ্যে ঢুকার দুইটা রাস্তা আছে একটা আছে ওই সাইডে একটা আছে পূব সাইডে একটা আছে পশ্চিম সাইডে তো দুই সাইডে কিন্তু এরকম বড় বড় পার্কিং রাখা আছে আর দেখতে পাচ্ছেন বাইক কিন্তু বহুত বাইক আছে কারণ আজকে শেষ দিন এবং এখন বাজে প্রায় 11টা মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যেই এই ইস্তেমাটা শেষ হবো এবং আখেরি মোনাজাত হবো তো আমরা বুদ্ধি করলাম একটা যে আমরা সবাই মিলা আমরা যে কটা বাইক আর কি আইসি আমাদের মানকাসর থেকে তো এই বাইকগুলো আর আমাদের ব্যাডিংপত্র নিয়ে দেখতে পাচ্ছেন আমরা গেতাইছি আমাদের ব্যাডিংপত্র এবং আমাদের বাইক কী করবো আমরা রাস্তায় বাইরে বাই করবো বাইরে বাই করে থুয়ে দিবো তারপর আমরা মোনাজাত করে তার মোনাজাতটা ধরে আমরা তারপরে যাবো কারণ আমাদের এই জায়গা থেকে প্রায় 4-5 ঘন্টা লাগবো আমাদের মানকাসর গেতে এবং আমাদের সাথে দেখতে পাচ্ছেন যারা হুজুর মানুষ আছে তারা কিন্তু বাইক উন্মোচন পারে না লাহে লাহে যায় আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের বাইকগুলো রাখা আছে
তো ওই জন্য আমরা কি করব ওই বাইকগুলো নিয়ে মানে বাইক করে রাস্তায় থামু তারপরে আমরা মানে ফেরওয়ান থেকে মনাজাত টনাজাত ধরে যামু নাহলে আমাদের রাত হবে গতি গতি তো গাইস যারা যারা ইস্তেমার ভিডিওটা প্রথমবার দেখলো এবং ইস্তেমায় কোনোদিন যাও নাই তো তাদেরকে বলতেছি সবাই ইস্তেমায় যাইবা এবং সবাই ইস্তেমায় যায় যোগদান করবা আর যারা যারা ইস্তেমার ভিডিও প্রথমবার দেখলো তারা কমেন্ট করবা আর যারা ইস্তেমায় যাও নাই তারা অবশ্যই ইস্তেমায় যাইবা তো ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা সবাই ফলো করবেন।